আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট দিল আবহাওয়া দপ্তরের তরফে। কোন কোন জেলায় বৃষ্টি হবে, কখন থেকে বৃষ্টি হবে, কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, এছাড়াও জেনে নেব আজকের তাপমাত্রা কত থাকছে। জানবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুক্রবারও মেঘাচ্ছন্ন কলকাতা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলায়। আষাঢ়ের প্রথম দিন থেকেই বাংলার আকাশ মেঘলা, কখনও ঝিরিঝিরি কখনও ভারী বৃষ্টি হচ্ছে গত দুদিন ধরেই। শুক্রবারও কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির আবহাওয়া এই রকমই থাকবে। শুক্রবারও আকাশ ঢেকে থাকবে বর্ষার মেঘে, সঙ্গে হবে বৃষ্টিও। বেশ কয়েক পশলা ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুরে আবহাওয়া দপ্তর। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হতে পারে নিচু এলাকা, জলমগ্ন হতে পারে শহর কলকাতাও। এমনকি মৎস্যজীবীদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বজ্রপাতের থেকে সাবধান থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। গত 24 ঘন্টায় কলকাতায় ভারী বৃষ্টি হয়েছে 61.1 মিলিমিটার। বৃষ্টির জেরে গত কয়েকদিনে তাপমাত্রাও নেমেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। শুক্রবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ছাড়াও কলকাতা, দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার এবং শনিবার এই দুদিন রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।